নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আপনাদের প্রত্যেকের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশন নোটসে আমি বুদ্ধদেব কর্মকার আপনারা নিশ্চয়ই কিন্তু কিছুদিন আগে জেনে গিয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন আমাদের রাজ্যের সাব ইন্সপেক্টর পদে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে অর্থাৎ খাদ্য এবং সরবরাহ দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে সাব ইন্সপেক্টর পদে আর সেটারই কিন্তু আজকে কিছুক্ষণ আগেই সম্পূর্ণ নোটিশটি প্রকাশিত করা হলো আর এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা জানতে পারবেন এখানে আবেদন করার যোগ্যতা থেকে শুরু করে আবেদন পদ্ধতি এবং আবেদন ফি কত রয়েছে তার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যদি শেষের দিকে দেখা যাচ্ছে কোনো পরীক্ষার্থী অর্থাৎ কিছু পরীক্ষার্থীদের টাই হয়ে যাচ্ছে টোটাল নাম্বারের ভিত্তিতে তো সেক্ষেত্রে বা আপনাদের কিভাবে নিয়োগ করাবে সম্পূর্ণ তথ্য ভিডিওটির আগের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো তবে তার আগে আপনারা যারা চ্যানেল এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল আপনটি প্রেস করে দিতে পারেন বর্তমানে আপনারা এখন অন স্ক্রিনে দেখছেন সেই অ্যাডভার্টাইজমেন্টটি যেটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল চার দু হাজার একবার প্রথমে জানিয়ে রাখি এটা হলো সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে সাব অর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেসে যেটা রাজ্যের খাদ্য দপ্তর আছে সেখানে ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ একটা পাবলিক সার্ভিস কমিশন এই নোটিশটি কিন্তু প্রকাশিত করেছে প্রথম পেজে দেখতে পাচ্ছেন বাইশ আট দু হাজার কিন্তু এই নোটিশটি প্রকাশিত করা হয়েছিল এবার অনেক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই সম্পূর্ণ আকারের নোটিশটি যেখানে বলে রাখি এখানে কিন্তু নিয়োগ করা হবে বেসিক্যালি এমসিকিউ টাইপের কোশ্চেনের প্রিলিমিনারি বা প্রথম পরীক্ষা হবে এবং সেটাতে আপনারা যারা পাস করছেন সেই ভিত্তিতে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে এরপরে প্রিলিমিনারি এবং পার্সোনাল ডিটেস্ট এই দুটো নাম্বারের ভিত্তিতেই কিন্তু আপনাদের ফাইনালি নিয়োগ করা হবে এবারে আসি প্রথমে বলে রাখি এই নিয়োগটির যে পোস্টটি রয়েছে আবারও বলে রাখি যেটা সাব ইন্সপেক্টর পদের পোস্ট রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে বেতন দেওয়া হবে পে লেভেল সিক্স অর্থাৎ বাইশ হাজার সাতশো থেকে যেটা বেড়ে হতে পারে আটান্ন হাজার পাঁচশো এরপরে বলে রাখি এখানে কিন্তু শূন্যপদ রয়েছে মোট চারশো আশিটি এর মধ্যে আনরিজার্ভড রয়েছে দুশো কুড়িটি সিরিল কাস্ট সাতানব্বইটি রিজার্ভ করা রয়েছে সিরিল টাইপ উনত্রিশটি ও বিসি এ আটচল্লিশটি ও বিসি বি চৌত্রিশটি এইরকমভাবে কিন্তু বাদ বাকি ক্যাটাগরিগুলিতেও কিন্তু এই চারশো আশিটি পোস্ট ভাগ করে দেওয়া রয়েছে এবারে বলে রেখি বয়স কিন্তু চেয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এসসি এসটিরা কিন্তু প্রত্যেকেই তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন আর যোগ্যতা শিক্ষাগত যেটা লাগবে সেটা হলে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাঁচ থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং মাধ্যমিক পাসটা কিন্তু আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি যে বোর্ডটি রয়েছে সেটার মাধ্যমে করে থাকতে লাগবে এবং বাংলা অথবা নেপালিতে নেপালি ভাষায় আপনাদের কিন্তু পড়তে বলতে এবং লিখতে জানতে লাগবে এই ক্ষেত্রে আইটানি জানিয়ে কি যাদের মাতৃভাষা বাংলা অথবা নেপালি নয় তাদের কিন্তু বাংলা যখন ইন্টারভিউ না হবে পার্সোনাল ডিটেলস সেক্ষেত্রে তাদের কিন্তু বাংলা কথা বলা লিখতে এবং পড়তে পারাটা এই তিনটা জিনিসই কিন্তু দেখা হবে এবং আরেকটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা কিন্তু কোয়ালিফিকেশনের মধ্যে এবার দিয়েছে সেটি হলো বলেছে শুভ বা ভালো স্বাস্থ্যের অধিকারী এবং আপনার রুরাল এরিয়াতে ঘোরাফেরার সক্ষমতা কিন্তু থাকতে লাগবে এটা কিন্তু এখানে কোয়ালিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে এরপরে আবারও বলে রাখি আপনাদের কিন্তু বয়স এস সি এবং ও বিসিদের প্রত্যেকে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন তবে বয়স কিন্তু দেওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন এবং আবেদন ফি যেটা চেয়েছে একশো দশ টাকা আবেদন ফি রয়েছে এর সঙ্গে যে সমস্ত ট্যাক্স রয়েছে সেটা কিন্তু দিতে লাগবে তবে এসসি এবং এসটি টি প্রার্থীরা কিন্তু রকম আবেদন ফি তাদেরকে দিতে লাগছে না এর সঙ্গে এই নোটিশটি যদি নিচের দিকে নামাচ্ছেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যেখানে বলে দেওয়া রয়েছে টাই ব্রেকিং প্রিন্সিপাল অর্থাৎ যেটা আপনাদের প্রথমে একবার তুলে ধরেছিলাম যদি কোনো প্রার্থী দেখছে যে তাদের হায়ার মার্কস রিটার্ন টেস্টে যেটা রয়েছে সেটা যদি সেটা উপরে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ ইন কেস অফ স্টিল এ টাই অর্থাৎ দুটো পরীক্ষার্থীরই কিন্তু যদি ওএমআর সিটে নাম্বার একই থাকে তাহলে তাদের দুজনের মধ্যে যার বয়সটি বেশি তাকেই কিন্তু নিয়োগ করা হবে এটাই কিন্তু বলে দেওয়া রয়েছে এছাড়া আপনারা নিজেদের দেখতে পাচ্ছেন যে পার্সোনালিটি যেটা কিনে প্রিলিমিনারি এক্সাম সেটাতে কিন্তু ইউআরদের অন্তত চল্লিশ পার্সেন্ট পেতে লাগবে ও বিসিএবিতে আটত্রিশ পার্সেন্ট এভাবে কিন্তু মিনিমাম মার্কস থাকতে লাগবে তাহলে কিন্তু তারা কিন্তু সুযোগ পাবে পার্সোনালিটি টেস্টের জন্য এবার পরীক্ষার যে সেন্টারগুলো রয়েছে সেগুলো বলে রেখি আপনারা কিন্তু এখান থেকে ভেবে লিস্ট অফ এক্সামিনেশান সেন্টার এখানে ইলেভেনে কলকাতা রয়েছে যেরকম আমার শহর রয়েছে চৌত্রিশ শিলিগুড়িতে সেরকমভাবে কিন্তু নিজের নিজের এক্সাম সেন্টারগুলো কাছাকাছি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং সাত নম্বর ছ নম্বর পেজে সেটা কিন্তু পেয়ে যাবেন এরপরে বলে রাখি এখানে আপনাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে তেইশে আগস্ট থেকে অর্থাৎ কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে আর কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত যেটা চলবে দুপুর তিনটা পর্যন্ত এবং অনলাইনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তার সঙ্গে অনলাইনে ফিও দিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু অফলাইনে ফি দিতে পারেন একুশে সেপ্টেম্বরের মধ্যে তবে ফর্ম ফিল আপটি কিন্তু কমপ্লিট করতে লাগবে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে এছাড়াও যদি আপনারা আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন সঙ্গে বলে রাখি এই নোটিশটি যদি নিজের দিকে আপনারা আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এক্সামের শিডিউল অর্থাৎ স্কিম অফ এক্সামিনেশান কী রয়েছে আবারও বলে রেখি দুটি তাপে পরীক্ষা হবে একটা রিটার্ন এক্সাম এবং তৃতীয়টি হবে টেস্ট রিটার্ন এক্সামটি হবে এমসিকিউ টাইপের যেখানে দুটি ভাগ রয়েছে জেনারেল স্টাডিজ এটাতে থাকবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন এবং অ্যারথমেটিক অর্থাৎ অঙ্ক যেটাতে থাকবে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্ন সময় দেওয়া হবে দেড় ঘন্টা এই এক্সামে মাল্টিপাল টাইজের প্রশ্ন থাকছে এটাতে পাশ করলে আপনাদের পার্সোনালিটি টেস্টের জন্য দেখা হবে যেটাতে থাকবে কুড়ি নম্বর এবং কুড়ি নম্বরের মধ্যে যদি আপনারা যদি পাস করছেন অর্থাৎ টোটাল রিটার্ন টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এর সঙ্গে আবারও বলে রাখি যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে পারেন নিজের দরকারি বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন সঙ্গে এখানকার যে সমস্ত যাবতীয় গুরুত্বপূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কগুলো কিন্তু ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দেওয়া রয়েছে সেটিও কিন্তু টেলিগ্রাম এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা এই নোটিশটি সংগ্রহ করতে পারেন তো এখানেই ভিডিওটি শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ